নির্বাচন আয়োগে এবার কেবল আর কেবল রিকগনাইজ পার্টিবিলাককে লগ ধরিম বলে কৈছে। আটাইতকৈ আচরিত কথা যে আমার নিচিনা যেবিলাক আমি রেজিস্টার্ড পার্টি আছো, যার রিকগনিশন কেবাটাও ইলেকশন খেলার পাছতে হয়, আপনাদের সকলে জানে কেবাটাও ইলেকশন খেলার পাছতে আমার রিকগনিশন হব, কিন্তু ইতিমধ্যে আমাক নির্বাচন আয়োগে রেজিস্টার্ড করে দিছে, পঞ্জীয়ন, আমি পঞ্জীয়নভুক্ত, আমি একটা দল। সেই দলটক আজি রাইজর দল এজেপি আনকি তৃণমূল কংগ্রেস, যেহেতু তৃণমূল কংগ্রেসও ইয়াতে রাষ্ট্রীয় দল নহয়, পশ্চিমবঙ্গের তেওঁলোক রাজ্যিক দল, গতি এই যানবিলাক দল আছে এই দলবিলাকক নিমন্ত্রণ করা। দ্বিতীয় কথাটো হল যে এই গোটেই আলোচনাটোলে সমষ্টিভিত্তিক মানুষ বা জিলাভিত্তিক মানুষ নিমন্ত্রণ করে অসমৰ জাতীয় সংগঠনবিলাককো আসলতে এই হিয়ারিংটোর আসলতে আঁতৰত রাখিব খোঁজা হয়েছে। এটা বড় আশ্চর্যকর কথা যে ইলেকশন কমিশন অব ইন্ডিয়ায় প্রত্যেকটো ক্ষেত্রতে এটার পাছত আনটো নীতি নিয়ম ভঙ্গ করবলে চেষ্টা করেছে। নির্বাচন আয়োগে এবার কেবল আর কেবল রিকগনাইজ পার্টিবিলাককে লগ ধরিম বলে কৈছে। আটাইতকৈ আচরিত কথা যে আমার নিচিনা যেবিলাক আমি রেজিস্টার্ড পার্টি আছো, যার রিকগনিশন কেবাটাও ইলেকশন খেলার পাছতে হয়, আপনাদের সকলে জানে কেবাটাও ইলেকশন খেলার পাছতে আমার রিকগনিশন হব, কিন্তু ইতিমধ্যে আমাক নির্বাচন আয়োগে রেজিস্টার্ড করে দিছে, পঞ্জীয়ন, আমি পঞ্জীয়নভুক্ত, আমি একটা দল। সেই দলটক আজি রাইজর দল এজেপি আনকি তৃণমূল কংগ্রেস, যেহেতু তৃণমূল কংগ্রেসও ইয়াতে রাষ্ট্রীয় দল নহয়, পশ্চিমবঙ্গের রাজ্যিক দল, গতি এই যানবিল দল আছে এই দলবিলাকক নিমন্ত্রণ করা। দ্বিতীয় কথাটো হল যে এই গোটেই আলোচনাটোলে সমষ্টিভিত্তিক মানুষ বা জিলাভিত্তিক মানুষ নিমন্ত্রণ করে অসমৰ জাতীয় সংগঠনবিলাককো আসলতে এই হিয়ারিংটোর আসলতে আঁতৰত রাখিব খোঁজা হয়েছে। এটা বড় আশ্চর্যকর কথা যে ইলেকশন কমিশন অব ইন্ডিয়ায় প্রত্যেকটো ক্ষেত্রতে এটার পাছত আনটো নীতি নিয়ম ভঙ্গ করবলে চেষ্টা করেছে। নির্বাচন আয়োগে এবার কেবল আর কেবল রিকগনাইজ পার্টিবিলাককে লগ ধরিম বলে কৈছে। আটাইতকৈ আচরিত কথা যে আমার নিচিনা যেবিলাক আমি রেজিস্টার্ড পার্টি আছো, যার রিকগনিশন কেবাটাও ইলেকশন খেলার পাছতে হয়, আপনাদের সকলে জানে কেবাটাও ইলেকশন খেলার পাছতে আমার রিকগনিশন হব, কিন্তু ইতিমধ্যে আমাক নির্বাচন আয়োগে রেজিস্টার্ড করে দিছে, পঞ্জীয়ন, আমি পঞ্জীয়নভুক্ত, আমি একটা দল। সেই দলটক আজি রাইজর দল এজেপি আনকি তৃণমূল কংগ্রেস, যেহেতু তৃণমূল কংগ্রেসও ইয়াতে রাষ্ট্রীয় দল নহয়, পশ্চিমবঙ্গের রাজ্যিক দল, গতি এই যানবিল দল আছে এই দলবিলাকক নিমন্ত্রণ করা। দ্বিতীয় কথাটো হল যে এই গোটেই আলোচনাটোলে সমষ্টিভিত্তিক মানুষ বা জিলাভিত্তিক মানুষ নিমন্ত্রণ করে অসমৰ জাতীয় সংগঠনবিলাককো আসলতে এই হিয়ারিংটোর আসলতে আঁতৰত রাখিব খোঁজা হয়েছে। এটা বড় আশ্চর্যকর কথা যে ইলেকশন কমিশন অব ইন্ডিয়ায় প্রত্যেকটো ক্ষেত্রতে এটার পাছত আনটো নীতি নিয়ম ভঙ্গ করবলে চেষ্টা করেছে। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।